সত্য রজতম, এই তিন গুণ, এই তিন শিক্ষা মানুষের মধ্যে নানান ধরনের তার প্রকাশ নিয়ে আসে। আমরা লালাবাগান নবাঙ্কুরে রয়েছি, তাদের এবারের যে বিষয় ভাবনা তার নাম দেওয়া হয়েছে শুদ্ধ সূচি, এবং যে কাজ শিল্পী প্রশান্ত পাল করছেন মূলত ফেলে দেওয়া টিন দিয়ে সেই কাজ করছেন। কিন্তু বিষয়ের কথা আগে জানবো, বিষয় যে শুদ্ধ সূচি কী থাকবে এর মধ্যে? প্রথমেই যখন দেখবো মণ্ডপটাতে শিবের একটা বিশ্বরূপ, মানে শিব হচ্ছে সমস্ত শক্তির উৎস, মানে যত অশুভ শক্তি এসছে পৃথিবীতে শিবই তার বিনাশ করছে, তাই জন্য আমরা প্রথমে শিব থাকছে। এর সাথেও তিনটে জিনিসের উপর যে পৃথিবী যে সৃষ্টির বা পৃথিবীর যে শক্তিটা টিকে রয়েছে, একটা হচ্ছে আপনার অর্থ, আর তারপর হচ্ছে তার শক্তি, আর বুদ্ধি, বিদ্যা, বুদ্ধি মানে বিদ্যা, এই তিন শক্তিটা আমরা দেখাচ্ছি। অবশেষে গিয়ে যখন আমরা প্রতিমা তে সামনে আসবো, পিছনে দেখতে পাবো যে মা ব্রহ্মা, ব্রহ্মা হচ্ছে আমাদের পৃথিবীর সৃষ্টির মূল উৎস, মানে ওখানে গিয়ে সব কিছু বিলীন হয়ে যাচ্ছে, এবং ওখানে আমরা বিজয় দশমীটাও দেখিয়েছি। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে নাই নাকি রাত্রে? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।